হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার আসলে আজকে একটা বিয়ের দাওয়াত ছিল, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো ওখানেই যাচ্ছিলাম, একটা শাড়ি পরেছিলাম। আমার শাড়ি পরতে খুবই পছন্দ, তো যায় না আমার পিছনে ওর শাড়ি দেখাচ্ছে, তো মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে, কিউট লাগছে। আমরা যাচ্ছি আমার এক দুঃসম্পর্কের চাচাতো বোনের বিয়ে খেতে। তারপরে বের হয়ে আমরা চলে গেলাম যেখানে বিয়ে সেখানে, তো ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মাছ দেখেছি, আমার মাছ খুব পছন্দ। তো ওখানে আমার অনেক পরিচিত মানুষ ছিল যাদের সাথে আমার অনেক আগে দেখা হয়েছে, আর এ হচ্ছে আমার চাচাতো বোন, ওর নাম সিনথি। তো ও ওর এন্ট্রি দিচ্ছিল, তো আমি ওর এন্ট্রি দেখছিলাম। তো আমি ওর এন্ট্রির সংটা সবাইকে শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সংটা আসলে চলছিল না, আমি কপিরাইট খাচ্ছিলাম, ওই জন্য দুঃখর সাথে বলছি যে ও যে নাচছে আমি ওই সংটা সবাইকে শোনাতে পারছি না আসলে, কিন্তু অনেক সুন্দর সংটা ছিল, ও যে নাচতে ছিল। সবাই ওর জন্য দোয়া করবেন, ও অনেক আনন্দে আছে, এরকমই আনন্দে যেন ভবিষ্যতেও থাকে, সবাই দোয়া করবেন ওর জন্য। তারপর ও নাচতে নাচতে স্টেজে চলে গেল, স্টেজে গিয়েও অনেক নাচানাচি করেছে, সবাইকে সালাম দিল হলোদে, কারণ এটা নাকি নিয়ম আছে সবাইকে সালাম দেব। মাশাল্লাহ ও অনেক খুশি। ওখানে আমার অনেক পুরনো বান্ধবী বলবো না, ছোট বোন বলবো না, ভাগ্নি বলবো না, সবাই ওনাদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে অনেক বছর পরে আবার দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল। আমরা সবাই নাচানাচি দেখছিলাম, নিজেরা নাচানাচি করছিলাম, ভালোই লাগছিল। তারপরে চলে গেলাম আমরা সিনথিকে খাওয়াতে, মানে এটা শুধু দেখার জন্য, ও হলুদও দেয়নি, খাওয়ার কোনো কিরকম কোনো ইয়া ছিল না, তো ওর সাথে কথা বলছিলাম বসে বসে। তারপর ওর হাজব্যান্ড এসেছে, ওর হাজব্যান্ডটাকেও দেখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।